নির্বাচন এক ঘন্টাও পেছাতে চায় না আওয়ামী লীগ, নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে। নির্বাচন এক ঘন্টাও পেছাতে চায় না আওয়ামী লীগ, নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে। বিএনপি যে দাবি করেছেন তা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নয়, বানচাল করার জন্য। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। নয়াপল্টনে বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষের যে ঘটনা ঘটেছে তা পূর্বপরিকল্পিত উল্লেখ করে কাদের বলেন, পরিকল্পনা নিয়ে তারা পুলিশের উপর হামলা চালিয়েছে, এটা তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করা ডেমো দেখিয়েছে। আর কোনো অশুভ শক্তি বাংলাদেশে নির্বাচন বানচাল করতে পারবে না এবং নির্বাচন এক ঘন্টাও পেছাতে চায় না আওয়ামী লীগ। তিনি আরো বলেন, নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।